সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি জামাই বড় হয়ে চলি। মেয়েদের নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে আসলেও পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আছেন বাবা ইমরান শরীফ। একটি সন্তানের জন্য তার প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা। বিদেশের মাটিতে যেন বাবার দেশের ভাষা মেয়েদেরকে শেখাতে পারে, সেজন্য সর্বদা চেষ্টা করে গেছেন বাবা ইমরান শরীফ। এজন্য মেয়েদেরকে সময় দিয়ে তাদের বাংলা শেখানো সে সময় ছিল বাবা ইমরান শরীফের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। তবে সবকিছু সামলিয়ে মেয়েদের পড়াশোনার সময় মজার ছলে তাদেরকে বাংলা শেখাতেন একজন আদর্শ বাবা ইমরান শরীফ। জাপানে থাকাকালীন তিন মেয়েকে একসাথে নিয়ে বাংলা শেখাতেন বাবা ইমরান শরীফ। খেলা ও দুষ্টুমির ছলে তিনি বাংলা শিক্ষা দিতেন। বাবা ইমরান শরীফের কাছে মেজো মেয়ে লায়লা থাকলেও দীর্ঘদিন যাবত বন্ধ আছে ছোট মেয়ে সোনিয়ার সাথে দেখা ও কথা বলা। এ বিষয়ে বাবা ইমরান শরীফ বলেন, আমার ছোট মা সোনিয়াকে না দেখতে না দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, দুই বছর ধরে আমার ছোট মা সোনিয়ার কোনো খবর নাই। আমার সাথে পরের বার কখন দেখা হবে, পাঁচ বছর নাকি দশ বছর পরে, আদৌ কি তার সাথে দেখা হবে? সোনিয়াকে নিয়ে মন খারাপ করে তিনি বলেন, সোনিয়া আমার কাছে আজ শুধু স্মৃতি হয়ে আছে, কোনো দেখা নেই, কোনো কথাও নেই, এমনকি এক মিনিটের জন্য কোনো ফোন নেই। বাবা ইমরান শরীফ বলেন, বড় মেয়ে জাসমিনকে নিয়ে ও ছোট মেয়ের মতো একই পথে হাঁটছে তার জাপানি মা নাকানো এরিকো। আমার তিনটি মেয়ে আমার কাছে কতই না আদরের ছিল, অথচ দুই বছর মেয়েদের সাথে একদমই কোনো যোগাযোগ নেই। ওদেরকে নিয়ে ছোটবেলায় আমি অনেক কষ্ট করতাম, ওদের যেহেতু পাশাপাশি বয়স ছিল একটা খাবার দিলে সমানভাবে ভাগ করে দিতে হতো। তবে বিদেশের মাটিতে মেয়েরা যাতে বাংলা শিখতে পারে সেজন্য অনেক পরিশ্রম করেছিল বাবা ইমরান শরীফ। তিনি বলেন, বিদেশি বাচ্চাদের বাংলা শেখানো যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না, তারপরেও আমি থেমে যাইনি। আপনারা সকলে দোয়া করুন আমি যেন এই দিনগুলো আবার ফিরে পাই। তো দর্শক, একসময় তিন মেয়েকে নিয়ে হাসি খুশিতে মেতে থাকতেন বাবা ইমরান শরীফ, কিন্তু এখন যেন সব কিছুই উলট পালট। মেয়েদের কথা ভেবে হলেও একটি সমতায় আসা উচিত নয় কি, এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে। ধন্যবাদ।